হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো গাইস, আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে খুব সহজে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখতে পারবেন বা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন এবং বের করে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো গাইস, সেটা কিভাবে করবেন এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। তো মূলত এখান থেকে আমরা দুইভাবে কিন্তু এখানে ঢুকতে পারি। একটা হচ্ছে আমরা সেটিংস থেকে এখানে ওয়াইফাই অপশনটা অন করতে পারি, বা উপরে যে আমাদের মেনু অপশন আছে উপর থেকে আমরা কিন্তু সেই মেনু অপশনটাতে ক্লিক করেও কিন্তু আমরা এইখান থেকে কিন্তু ওয়াইফাইটা কানেক্ট করতে পারি বা ওয়াইফাই সেটিংসে কিন্তু ঢুকতে পারি। তো গাইস, ঢোকার পর দেখতে পারবেন যে ফার্স্ট অফ অল আমার কিন্তু এইখানে একটি কিন্তু ওয়াইফাই কিন্তু কানেক্ট করা আছে। তো এই ওয়াইফাইটা আমি কীভাবে কানেক্ট করেছি এবং এই ওয়াইফাইয়ের আমি পাসওয়ার্ডটা কীভাবে বের করেছি এই ভিডিওর মাধ্যমে কিন্তু একদম A to Z কিন্তু দেখিয়ে দিব। আপনারাও কিন্তু চাইলে এইভাবে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিন্তু বের করতে পারেন কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই। শুধুমাত্র সেটিংস থেকে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন, আপনাদের কোনো প্রকার কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কিছুর কিন্তু প্রয়োজন হবে না। তো গাইস, এটার জন্য আপনারা যে কাজটা করবেন, উপর থেকে আপনারা ওয়াইফাই সেটিংসটা ওপেন করে নেবেন। তো আমরা এইখান থেকে ফার্স্ট অফ অল ওয়াইফাই সেটিংসটা ওপেন করে নিচ্ছে। তো গাইস, ওয়াইফাই সেটিংসটা ওপেন করে নেওয়ার পর একদম উপরে দেখতে পারবেন যে আমাদের এরিয়ার ভিতর যে কয়টা ওয়াইফাই কানেকশন আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এইখান থেকে আপনারা যে ওয়াইফাইটা ইউজ করতেছেন বা যে ওয়াইফাইটা ব্যবহার করতে চান সে ওয়াইফাইটা এইখান থেকে ক্লিক করে নেবেন। তো গাইস, ওয়াইফাইটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু এই ওয়াইফাইয়ের কিন্তু সকল ডিটেলস কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখন আপনারা আসলে এই পাসওয়ার্ডটা বের করবেন কিভাবে, আমরা যদি এই শেয়ার অপশনটাতে ক্লিক করি এখানে কিন্তু আমাদের ফার্স্ট অফ অল ফিঙ্গারপ্রিন্টটা শো করতে হবে। তো মূলত কিন্তু আপনাদের কাছে যদি এই ইউআর কোড স্ক্যান থাকে এইখান থেকেও কিন্তু আপনারা পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন, বা ইউআর কোড স্ক্যানের নিচে দেখতে পারবেন ওয়াইফাই পাসওয়ার্ড এখানে বলে এখানে কিন্তু নিচে সেই ওয়াইফাই পাসওয়ার্ডটাও কিন্তু দেওয়া আছে। তো গাইস, অনেক সময় যে কাজটা হয়ে থাকে তা হচ্ছে আমরা যখন আমাদের ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে ওয়াইফাইটা নিই তারা কিন্তু আমাদের কোনো পাসওয়ার্ড দেয় না, তারা কিন্তু এইখান থেকে শুধুমাত্র ওয়াইফাইটা কানেক্ট করে দেয়। তো আপনি যদি আপনার অন্য একটা ফ্রেন্ডকে ওয়াইফাই কানেকশন দিতে চান তাহলে অবশ্যই আপনারা এখানে দুইভাবে দিতে পারেন। প্রায় অনেক ফোনে কিন্তু ওয়াইফাই কিন্তু স্ক্যান অপশনটা নেই। তো আপনি যখন এখানে ওয়াইফাই এই অপশনটাতে আসবেন এবং সেটিংসে আসলেই কিন্তু দেখতে পারবেন ওইখানে কি ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়েছে, সেই ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু আপনার ফ্রেন্ডকে জানিয়ে দিলে সেও কিন্তু ওয়াইফাইটা ব্যবহার করতে পারবে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।